আমি জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আপনাদের সাথে কথা বলার সময় আমার দুই পাশে যারা রয়েছেন তারা বাংলাদেশের রাজনীতির দুই দিকপাল কাজী ফিরোজ রশিদ ও সৈয়দ আবু হোসেন বাবলা জাতীয় পার্টির কো চেয়ারম্যান, এই দুই নেতা জাতীয় পার্টি প্রতিষ্ঠার জন্য অনন্য ভূমিকা পালন করেছেন। জাতীয় পার্টির জন্য তারা জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমাদের সকলে প্রাণপ্রিয় নেতা পার্টি প্রতিষ্ঠাতার চেয়ারম্যান পল্লীবন্ধ হোসেন মোহাম্মদ এরশাদ আমার পাশে তারা সবসময় ছিলেন এবং এখনও আছেন। আমাদের প্রিয় সংগঠন জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি পার্টিকে আরও সুসংহত করার লক্ষ্যে নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে আমি এই দায়িত্ব গ্রহণ করি। আগামী 9 মার্চ 2024 সাল তারিখে পার্টি 10ম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দিয়েছে। কাজী ফিরোজ রশিদ এবং আবু হোসেন বাবলা পার্টির প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ এবং এরশাদ দত্ত সর্বস্তরে অগণিত নেতাকর্মী আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমরা সবাই মিলে শুদ্ধ রেখে জাতীয় সম্মেলন উপর দিয়ে জাতীয় পার্টিকে আবার প্রাণ শক্তি ফিরিয়ে আনতে চাই, কারণ দেশ ও জাতির জন্য রাজনীতির অঙ্গনে জাতীয় পার্টি অপ্রয়োজনীয়তা এখন অপরিহার্য। আগামী 9ই মার্চ অনুষ্ঠিত হবে জাতীয় পার্টি 10ম জাতীয় সম্মেলন সম্পন্ন হওয়ার পর কার্যকর জাতীয় পার্টি সম্মেলন বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী ফিরোজ রশিদ ও আহ্বায়ক থাকবেন সৈয়দ আবু হোসেন বাবলা, আহ্বায়ক থাকবেন গোলাম সারোয়ার মিলন, সংসদ সদস্য সচিব থাকবেন শফিকুল ইসলাম সেন্টু, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট জিয়ল মিনা, এছাড়া জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মহাসচিব, ইসিএম সদস্য উপদেষ্টা ভাইস চেয়ারম্যান যুগ্ম মহাসচিব, সম্পাদক মণ্ডলী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং জেলা কমিটির সভাপতি সভাপতি আহ্বায়ক সাধারণ সম্পাদক সদস্য সচিব ক্রমানুসারে সম্মেলনের বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। পরবর্তীতে পার্টির সাংগঠনিক বিষয়ে কোনো তথ্য জানার জন্য পার্টি মহাসচিব কাজী মামুনুর রশিদ এবং মিডিয়া সংক্রান্ত কোনো তথ্য জানার জন্যে আমাদের মুখপাত্র সুনীল সুবর রায়ের সাথে সরাসরি যোগাযোগ করার অনুরোধ রইল। আজ আপনাদের আর কিছু বলার থাকলে কাজী ফিরোজ রশিদ আবু হোসেন বাবলা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আপনাদের সবার মধ্যে আমার দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আমিন।